আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা উঁচু নিচু আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় এবং কোন পজিশনে কতদিন সময় লাগে সে ব্যাপারে আলোচনা করব তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স আমি প্রথমেই ফাঁকা দাঁতের সমস্যা কিভাবে সমাধান করা হয় কি কি ওয়ে আছে ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন অনেকেরই এ ধরনের দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা দেখা যায় সেটি হতে পারে সামনে অনলি দুইটা দাঁতে বা চারটা দাঁতেও এ ধরনের ফাঁকা থাকতে পারে তবে এ ধরনের ফাঁকার যে পার্শ্ব মুক্ত ট্রিটমেন্ট রয়েছে আমি সেই ব্যাপারে আলোচনা করব তো ভিউয়ার্স প্রথমেই আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিলিংয়ের মাধ্যমে অর্থাৎ এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কম্পোজিট ফিলিং বা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে এখানে দাঁতে যতটুকু পরিমাণ ফাঁকা আছে ডেন্টিস্টের কাছে আপনি যখন এ ধরনের সমস্যা নিয়ে যাবেন তখন সেম দাঁতের রঙের মতো কিছু ফিলিং তাদের কাছে রয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এ ধরনের ফিলিং করে দাঁতের ফাঁকাটা বন্ধ করে দেওয়া হয় এটি করতে খুবই অল্প সময় লাগে দাঁতের ফাঁকার উপর নির্ভর করে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগতে পারে এখানে এতটুকু ফাঁকা বন্ধ করতে সর্বোচ্চ হলে হয়তো পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তবে যখন ফিলিং করা হয় এই ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্টটি করলে সেটি স্থায়ী ট্রিটমেন্ট হয় না সেটি যদি দেখা যায় ফিলিংটি করার কিছুদিনের পরে সেটি ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে পড়ে যেতে পারে ফিলিংয়ের ট্রিটমেন্টটি স্থায়ী ট্রিটমেন্ট হয় না তবে যখন আপনার সেই ফাঁকাটা বন্ধ করে দেওয়া হবে তখন যে দাঁতে ফিলিং করে আপনার দাঁতের ফাঁকাটি বন্ধ করা হয় সেই দাঁত দুটো দেখতে একটু বড় দেখায় কারণ দাঁতের অংশ তৈরি করে দেওয়ার কারণেই কিন্তু দাঁত দুইটা দেখতে সেম কিছুটা বড় দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দাঁতের ফাঁকা ফিলিং দ্বারা বন্ধ করার কারণেই কিন্তু দাঁত দুইটা একটু বড় হয়ে গেছে দেখা যাচ্ছে একটু বড় দেখা যাচ্ছে কখনও কখনো দাঁতের যদি ফাঁকাটা অনেক বেশি হয় তাহলে দাঁত অনেক বেশি বড় দেখা যায় কখনো বা যদি দাঁতের ফাঁকাটা ছোট হয় তাহলে স্বাভাবিক অবস্থাই দেখা যায় তবে এখানে ফিলিং করে ফাঁকাটা বন্ধ করা হয়েছে আর তার জন্যই দাঁত দুইটি বড় দেখা যাচ্ছে যার দাঁতের মধ্যবর্তী যতটা গ্যাপ আছে তার ঠিক ততটাই বড় হবে দেখতে বড় হয়ে যাবে দাঁতটি তবে এই ফিজে যে ফিলিং করে যে ট্রিটমেন্টটি করা হয় এটি কোনো স্থায়ী ট্রিটমেন্ট নয় এটি যে কোনো সময় খুলে যেতে পারে বা ফিলিংটি যে কোনো সময় ভেঙে যেতে পারে এ ধরনের সমস্যায় আপনার যদি আপনি স্থায়ী ট্রিটমেন্ট পেতে চান যে আজীবনের জন্য আর কখনো ভাঙবে না বা কোনো সমস্যা হবে না তাহলে আপনাকে ব্রেস্ট ট্রিটমেন্ট করাতে হবে ভিউয়ার্স এখন এখানে যে ট্রিটমেন্ট কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে মেটাল ব্রেস বলা হয় তো এই ব্রেসের মাধ্যমে এমন দাঁতের এমন দাঁতের যে ফাঁকাগুলো থাকে এটি ধীরে ধীরে এই ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করা হলে সেটি স্থায়ী ট্রিটমেন্ট হয় অর্থাৎ এটির মাধ্যমে কোনো রকম ফিলিং ছাড়াই এটি ধীরে ধীরে দাঁতগুলো একে অন্যের সমন্বয়ে আসতে থাকে ধীরে ধীরে বিভিন্ন রিটেইনার করে করে দাঁতগুলো ধীরে ধীরে কাছে আনা হয় এবং এক পর্যায়ে মিলিত হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রেস ট্রিটমেন্ট বলা হয় তো এখানে দেখুন এই দাঁতটা কিছুটা পরিমাণ ফাঁকা আছে আর এই ফাঁকা দাঁতেই কিন্তু ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করে শেষ পর্যন্ত ছবি হচ্ছে এটি যেটি কোনো রকম কোনো ফিলিং বা অন্য কোনো উপা কাটা কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু এটি করা হয়েছে এখানে যত যখন এ ধরনের সমস্যার জন্য ব্রেস করা হয় তখন সেটি হয় স্থায়ী ট্রিটমেন্ট ব্রেসের মাধ্যমে ফাঁকা দাঁতের যে মধ্যবর্তী গ্যাপ থাকে এটি পূরণ করা করা হলে সেটি আর কখনো ভবিষ্যতে পুনরায় আবার গ্যাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না ভিউয়ার্স কিছু কিছু পজিশন থাকে যে উঁচুর কারণে ফাঁকা হয়ে থাকে আমি আপনাদের ভিডিওর ইসে বলছি যে উঁচু দাঁতের চিকিৎসা সম্পর্কেও বলবো তো এখানে দেখা দেখা যাচ্ছে যে দাঁত দুইটা বেশ উঁচু দেখা যাচ্ছে এবং উঁচু হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু কিছুটা ফাঁকা হয়েছে আর এই যে যে দুইটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত যদি নিচু হয়ে যায় কোনোভাবে যদি নিচু করা যায় তাহলে কিন্তু ফাঁকাটা বন্ধ হয়ে যাবে তো এই পজিশনে আপনারা ফিলিংয়ের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যেতে পারে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করলে ফাঁকাটা বন্ধ হবে কিন্তু দাঁতের কোনো নড়চড় হবে না দাঁত দুইটা দাঁতের জায়গায় থাকবে শুধু ফাঁকাটা বন্ধ হয়ে যাবে তবে এই পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় রিমুভাল অ্যাপ্লায়েন্স বলতে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি ডেন্টিস্টের কাছে যে আপনাকে তৈরি করে নিতে হবে এটি আপনি কোথাও কিনতে পাবেন না এটি করার জন্য আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে তিনি আপনার মুখের একটি মাপ নিয়ে এটি তৈরি করে দিবে তবে সব ধরনের দাঁত যদি অনেক বেশি উঁচু হয় এবং ফাঁকা হয় আর সব পজিশনের দাঁতের জন্য কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্স কাজ করবে না কিছু কিছু পজিশন রয়েছে যে পজিশনে এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতের ফাঁকা বন্ধ করা যায় এবং উঁচু দাঁত নিচু করা যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভাল অ্যাপ্লায়েন্স এখানে ব্যবহার যখন করা হয় তখন ঠিক এমনটি দেখা যায় দাঁতের সামনের উপরে এমনটি দেখা যায় এই যে ওয়ারটা দেখতে পাচ্ছেন এই ওয়ারটার মাধ্যমে ধীরে ধীরে দাঁতের উপরে ছোট। ছোটো একটু একটু করে প্রেশার প্রয়োগ করে দাঁতগুলো নিচু করা হয় এবং নিচু করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাঁকাটাও বন্ধ হয়ে যায় অর্থাৎ এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এমন দাঁতে যদি আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করান তাহলে ধীরে ধীরে কিছু দিনের মধ্যেই দেখা যাবে যে দুই থেকে তিন মাসের ভিতরেই দেখা যাবে দাঁতের ফাঁকাটা মিলিয়ে যাবে যদি এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি ব্যবহার করেন এই রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি যখন খুশি খুলতে পারবেন যখন খুশি আপনি পরে থাকতে পারবেন এছাড়া ভিউয়ার্স দেখা যায় যে এখানে যে দাঁতের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করুন যে নিচের যে মাড়ির দাঁতগুলো রয়েছে সেটি কোথায় আছে আর উপরের দাঁত কোথায় আছে তো নিচের মাড়ি থেকে উপরের দাঁতগুলো কিন্তু বেশ একটু দূরে এবং উঁচু হয়ে আছে তো এই অবস্থায় যাদের এই ধরনের সমস্যা রয়েছে যে নিচের দাঁত এবং উপরের দাঁতের ডিস্টেন্সটা অনেক বেশি যেমন এখানে দেখুন তো এ ধরনের দাঁতেও দাঁতের পজিশনের উপর নির্ভর করে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় কারণ হচ্ছে যখন এই যে যে দুইটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত নিচু করা সম্ভব রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যদি নিচু নিচের যে দাঁতগুলা দেখছেন এর নিচের দাঁতগুলোও যদি এইখানে থাকতো তাহলে হয়তো সম্ভব হতো না তারপরেও সেটি প্র্যাকটিক্যালে দেখার উপর নির্ভর করে তবে এই ধরনের দাঁত যদি নিচের যদি ফাঁকা থাকে উপরের মাড়িতে নিচের মাড়ি যখন মিলে যায় আর তখন যদি উপরের দাঁতে নিচ বরাবর যদি ফাঁকা থাকে তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সেম ব্যাপার এখানে দেখুন যে এই যে দুটি দাঁত বেশ সামনের দিকে হেলে আছে বেশ উঁচু হয়ে আছে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এই যে পজিশনের যে দাঁতগুলো আছে এই পজিশনের দাঁত হলে সেটি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করা যায় এমন পজিশনে হয়তো সাত থেকে আট মাসের মতো সময় লাগতে পারে কখনো কখনো দাঁতের উপর নির্ভর করে দাঁতের পজিশনের উপর নির্ভর করে মাড়ি দুই মাড়িতেই কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স করার প্রয়োজন হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই মাড়িতেই অ্যাপ্লায়েন্স করতে হয়েছে অর্থাৎ এখানে যখন দেখা যাচ্ছে যে উপরের মাড়ি নিচে করতে গেলে যদি নিচের দাঁতে এসে বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা যায় না এখন এখানে আপনার নিচে যে দাঁতগুলো রয়েছে এটাও যদি কিছুটা বাহিরের দিকে উঁচু উঁচু ভাব থাকে সেক্ষেত্রে প্রথম অবস্থায় নিচের যে দাঁতগুলো থাকবে সেইগুলা ধীরে ধীরে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করে দাঁতের উঁচুটা নিচের দাঁতের উঁচু যে ভাবটি থাকবে সেটি ক্লিয়ার করে নিতে হবে এবং তার পরবর্তীতে উপরে যে দাঁতটি থাকবে সেটিতে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে হয়তো হ্যাঁ দাঁত কতটা উঁচু আছে যত বেশি উঁচু থাকবে যত বেশি ফাঁকা থাকবে তত বেশি কিন্তু আপনার সময় লাগবে এছাড়া ভিউার্স আঁকা বাঁকা দাঁত যাদের রয়েছে উঁচু নিচু এবং আঁকা বাঁকা দাঁত যাদের রয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন এমন দাঁতের জন্য কিন্তু আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না আপনি ফিলিংয়ের মাধ্যমেও এ ধরনের ট্রিটমেন্ট করাতে পারবেন না এ ধরনের দাঁতের যে ট্রিটমেন্ট রয়েছে সেটি একমাত্র আপনি ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে করাতে পারবেন ভিউার্স এখানে দেখুন যে বেশ আঁকা পাকা দাঁতের সমস্যা রয়েছে এমন দাঁতের জন্য শুধুমাত্র ব্রেস্ট ট্রিটমেন্টই করা যায় এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে বেশ অনেক উঁচু নিচু এবং আঁকা পাকা দাঁত রয়েছে এখানে তো এমন দাঁতের চিকিৎসা যদি আপনি করাতে চান আপনি রিমুভ্যাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে করাতে পারবেন না তার জন্য আপনাকে ব্রেস্ট ট্রিটমেন্ট করাতে হবে আপনার এই ধরনের যে দাঁত আঁকা বাঁকা উঁচু নিচু কামড় মিলালে সামনের দিকে ফাঁকা থাকে এ ধরনের দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স নয় এ ধরনের দাঁতের জন্য ব্রেস ট্রিটমেন্ট করাতে হবে ব্রেস ট্রিটমেন্টের সময়টা নির্ধারিত হয় দাঁতের পজিশনের উপর এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এমন দাঁত ট্রিটমেন্ট করতে ব্রেসের মাধ্যমে প্রায় দেড় বছরের উপরে সময় লেগে যায় ভিওয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু উঁচু নিচু এবং আঁকা বাঁকা দাঁতের সমস্যা রয়েছে তো এই ধরনের দাঁতের যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে এই ধরনের দাঁতে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না আপনি ফিলিংয়ের মাধ্যমেও এমন দাঁতের ট্রিটমেন্ট করা সম্ভব নয় এমন দাঁতের জন্য আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন তার একমাত্র সলিউশন থাকবে এই ব্রেস্ট ট্রিটমেন্ট ব্রেস্ট ট্রিটমেন্টটি আপনাকে ডাক্তারের কাছে যে করে আসতে হবে এটিকে মেটাল ব্রেস বলা হয় তো এই ব্রেস ট্রিটমেন্টটি যখন আপনার শুরু করবেন তো দাঁতের পজিশনের উপর নির্ভর করে আপনার সময়টা নির্ধারিত হবে যে পজিশনটা এইখানে দেখতে পাচ্ছেন এমন দাঁতে ব্রেস করতে প্রায় ছ থেকে সাত মাস বা এর বেশি সময় লেগে যায় এমন দাঁত ব্রেস করে সঠিক পজিশনে আনতে তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন যে কেমন দাঁতের জন্য কেমন কি কেমন ট্রিটমেন্ট প্রযোজ্য যদি অধিক আঁকা বাঁকা উঁচু দাঁত হয় তাহলে আপনারা ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাইবেন আর যদি কিছুটা ফাঁকা হয় যেমনটি এখানে দেখা যাচ্ছে কিছুটা উঁচু আছে কিন্তু নিচে দাঁত দুটা নিচের দিকে চাপানো যাবে কিন্তু কোনো দাঁতে বাধাগ্রস্ত হবে না সেক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করাতে পারবেন যেমন এখানে দেখুন এটি যদি এই দুটি দাঁত যদি নিচের দিকে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসেই দাঁত দুইটা নিচেই নামতে পারবে কোথাও কোনো বাধাগ্রস্ত হবে না আর তার জন্য এমন পজিশনে রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনারা উঁচু দাঁত নিচু করতে ব্যবহার করতে পারবেন আর যদি কিছুটা ফাঁকার জন্য সমস্যা হয়ে থাকে এক্ষেত্রেও আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করলে যখন এই দুইটি দাঁত নিচু হয়ে যাবে তখন কিন্তু আপনার সে সমস্যাটা সমাধান হয়ে যাবে আর এছাড়া ফাঁকা দাঁতের জন্য ব্রেসের ট্রিটমেন্ট স্থায়ীভাবে করতে হলে আপনাকে ব্রেসের ট্রিটমেন্ট করতে হবে এটা আমি আগেই বলছি আর যদি এ ধরনের ফাঁকা থাকে সেক্ষেত্রেও আপনি দু ধরনের ট্রিটমেন্ট করতে পারেন একটি হচ্ছে ফিলিংয়ের মাধ্যমে অন্যটি হলো আপনার ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম